সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম, স্বাস্থ্য নিয়ে কথা বলি। আজকে আপনাদের স্বাস্থ্য নিয়ে এমন একটি বিষয় বলবো যেগুলো আপনাদের জীবনে অনেক সমস্যার একটা পরিবর্তন ঘটে যাবে। সেটা হচ্ছে কি, একটা ড্রিঙ্কসের কথা বলবো, কিন্তু এই ড্রিঙ্কস আপনাকে অন্তত পক্ষে 25টা সমস্যার সমাধান করে দেবে। এইরকম একটি ড্রিঙ্কস যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। প্রথমত, এই ড্রিঙ্কসটা খেলে প্রতিদিন যদি নিয়মিত আপনি এই ড্রিঙ্কসটা খান তাহলে আপনার প্রথমে হচ্ছে যে পেটের অস্বস্তিজনিত যে কোনো সমস্যা আপনার সমাধান হতে থাকবে। দুই নাম্বার হচ্ছে আপনার শরীরে যে কোনো পেইন, আপনার বিভিন্ন ধরনের মানুষের পেইন থাকে সেগুলো সমস্যা সমাধান হতে থাকবে। থার্ড হচ্ছে আপনার শরীরে অ্যালার্জি যে বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। ফোর্থ হচ্ছে, যদি আমি চার নাম্বার ধরি তাহলে আমাকে বলতে হবে যে সেটা হলো ফুসফুসের যত কফজনিত সমস্যা তা দূর হতে থাকবে। আমি একদম সিম্পলি বলে দিই যে এই ড্রিঙ্কসটা আপনি আপনার বাসায় যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার কোনো ধরনের হ্যাসেল নাই এবং কোনো ধরনের ঝামেলা তৈরি হবে না, এবং আপনার উচ্চ মূল্যে অনেক ধরনের সাপ্লিমেন্ট খেতে হবে না। এই ড্রিঙ্কসটা খেলে আপনার শরীরে অনেক ধরনের সমস্যার সমাধান হওয়ার সাথে সাথে ওষুধ কমা শুরু করবে। হয়তো বুঝতে চাচ্ছেন যে আসলে ড্রিঙ্কসটা কী। ড্রিঙ্কসটা হচ্ছে আদা জল, এক কাপ গরম পানি, 1 ইঞ্চি পরিমাণের আদা আপনি কুচি কুচি করে কেটে ওই গরম পানিতে দেবেন। গরম পানিটা এত গরম দেবেন যাতে আপনি যেটা চায়ের মতো করে ওটা আপনি একটা ফ্রিজে দিয়ে উপরে ঢেকে রাখবেন, তারপরে আপনি আস্তে আস্তে চায়ের মতো করে খাবেন। আপনি দেখবেন যে আপনার কী কী সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এইটুকু। যদি আদাটা আপনি খান তাহলে আপনার স্বাভাবিকভাবে আমাদের দেশি আদাটা ভালো। গরম পানির ক্ষেত্রে আপনি যত বেশি গরম করতে পারবেন, যেটা আপনি সহ্য করতে পারবেন, চায়ের মতো করে খেতে পারবেন, সেটাই ভালো। 1 কাপের বেশি নয়, 1 ইঞ্চির বেশি আদা নয়। এর বাইরে কোনো কিছু দরকার নাই, কোনো ছেঁচে চুচের ব্যাপার নাই, কোনো ব্লেন্ডার করার ব্যাপার নাই, কোনো জাল দেওয়ার ব্যাপার নাই। এই দুধটা আপনার খেয়াল রাখবেন। আমাকে বারবার একটা মানুষ গরম পানি নিয়ে যে কত গরম হবে, কত সেন্টিগ্রেড হবে, কি হবে, এটা কি গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্স করা যাবে, এরকম নানান প্রশ্ন করে মানুষ অযথাই। আমি একদম সিম্পল বলে দিতে চাই যে আপনি 1 কাপ গরম পানির মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা ছেঁচে কুচি করে কেটে আপনি এটা রেখে দেবেন। 1 মিনিট, 1 মিনিট পরেই আপনি এটা খাওয়া শুরু করবেন, খাওয়ার আধা ঘন্টা পরে, দুপুর এবং রাত। আবারও বলছি, দুপুরে খাওয়ার আধা ঘন্টা পরে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পরে দুইবার আপনি খাবেন। এই খাওয়াটা আপনি রেগুলার খেয়ে দেখেন, 1 মাসের মধ্যে আপনার কী শরীরে পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা ঘটলে আমি আশা করব যে অন্ততপক্ষে পরিবর্তন ঘটার সাথে সাথে আপনারা অন্ততপক্ষে আমার এই ভিডিও লিঙ্কে একটু কমেন্ট করে জানাবেন। একটু মানুষরা আশ্বস্ত হবে, আমি চাই ওষুধমুক্ত জীবনযাপন করার জন্য মানুষের সহজ কিছু উপাদান দিয়ে মানুষ তার চিকিৎসা করতে পারে। এগুলো শরীরের ভিতরে অনেক ধরনের সমস্যা আছে যা আমাদের প্রাকৃতিক নির্যাস থেকে এগুলো নেওয়া যায়। আপনি শুধু এইটুকু করবেন, আর কোনো কিছু দরকার নেই, আপনার এইটার কোনো সাইড এফেক্ট নাই। আপনি একদম সরাসরি প্রতিদিন খেতে পারেন, এবং 4 বছরের বাচ্চা থেকে নিয়ে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই খেতে পারবে। 4 বছরের নিচে বাচ্চাদের খেতে হলে সেটাকে একটু মধু দিয়ে খেতে হবে, বাচ্চারা ওই ঝালটা খেতে পারবে না, ওটা মধু দিয়ে খাওয়াবেন, তাহলে দেখবেন যে ঠান্ডাজনিত সমস্যা, পেটের গ্যাসজনিত সমস্যা সব কিছু সমাধান হয়ে যাবে। ছোট্ট একটি সমাধান বড় একটি কাজের।